রংপুর সদর উপজেলা এবং গঙ্গা চড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাপড়িখাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকালে নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক ও গুণীজনদের পরিচালনায় মুখরিত ছিল ঐতিহ্যবাহী স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠানে গুণীজনদেরকে দিক নির্দেশনামূলক কথার পাশাপাশি নবীনদের বরণ করতে অগ্রজরা বক্তব্য রাখেন। গুণীজনেরা বলেন, সঠিক শিক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আলোকিত আগামীর প্রজ্বলিত বাতি হয়ে তোমরা দেশ তথা বিশ্বকে আলোকিত করবে, সে প্রত্যাশা আমরা করি। খলেয়া খাপড়িখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালালউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাজি মুতিন, প্রামানিক লিজু এবং মোহাম্মদ আনারুল ইসলাম। টন্ডো সার্বিক পৃষ্ঠপোষকতায় নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার মোহাম্মদ আব্দুল রাউফ রাঙ্গা, বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোহাইমিন ইসলাম মারুফ, খলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুত্তালিবুল হক, বেতগাড়ি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম, কাপ্রিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোইন, রংপুর সদর উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ জামান, প্রামানিক লিপটন, বেতগাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক, সদস্য সচিব মোহাম্মদ রিপন মিয়ান সহ আরও অনেকে।